নদী শাসন ও খননের অভাবে নওগাঁর বেশিরভাগ নদী পরিণত হয়েছে মরাখালে, যার বিরূপ প্রভাব পড়েছে পরিবেশের উপর। বিপাকে পড়েছেন নদীবর্তী অঞ্চলের কৃষি ও মৎস্যজীবীরা। এক সময়ে কয়েক হাজার মানুষের জীবিকার মূল উৎসই ছিল নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা, নাগর, শিব ও পুনর্ভবা নদী। কিন্তু বর্তমানে বছরে মাত্র 3 থেকে 4 মাস পানি থাকে এসব নদীতে, বাকি সময় ধুধু বালুচর। শুষ্ক মৌসুমের শুরুতেই নদীগুলো পানিশূন্য হওয়ায় বড় খেতে সেচ নিয়ে শঙ্কায় পড়েন নদী তীরের হাজারো কৃষক। এক সময় নদীর মাছ ধরা হতো, এই নদীর পানি দিয়ে পারফর্ম মেশিন দিয়ে ইদির আবাদ করা হতো, এখন নদী ভরাট হয়ে শুকে গেছে, আসলে মরুভূমির মতো হয়ে গেছে নদীটা। নদী শুকে গেছে, তাই কারণে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এই নদীটার নাব্যতা হারিয়ে গেছে, নৌ চলাচল ব্যাহত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী ও খাল খনন করার প্রয়োজন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দুই পাশে আমাদের ইরিগেশনের অনেক জমি এই নদীর পানি দিয়ে আগে হতো, কিন্তু বর্তমানে সেই পানি নাই। এখানে কোনো রকম মানে ডিপের পানি দিয়ে অনেকে সেচ দিতে হয়, সে অনেক সময় এই খরার জন্য ডিপের পানিও ওঠে না। এর মধ্যে জেলার 48টি নদী ও খাল খননের জন্য আবেদন করা হয়েছে, অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সব নদীগুলো যদি আমরা এই সেকেন্ড ফেজে নদী এবং খাল 48টা যদি সেকেন্ড ফেজে আমরা খনন করতে পারি, তাহলে নওগাঁ জেলায় আপনার পানির যে স্কার্সিটি, পানির যে স্বল্পতা, সেটা আমরা মনে করি যে শুষ্ক মৌসুমে ভূপরিস্থ পানির চাহিদা আমরা মেটাতে পারব। দ্রুত নদী খননের দাবি এই অঞ্চলের মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ।